Hello everyone, welcome back to my channel. So, ajke valo kichu bolbe valo. Hello. So, ajke hoche Mother's Day. আর তার সঙ্গে আরেকটা স্পেশাল ডে আমাদের ফ্যামিলির জন্য, সেটা যখন তোমরা ব্লগটা দেখবে তখন সেটা তোমরা জানতে পারবে কি আরেকটা স্পেশাল ডে না পিগু না এখন না পরে ঠিক আছে এটা সারপ্রাইজ তাই না হ্যাঁ আর আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে পৃথিবীর সকল মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে আর আমার তো পক্ষ থেকে সব মায়েদেরকে আমি প্রণাম জানাচ্ছি আর তার সাথে সাথে আমি আমার মাকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে মা উই লাভ ইউ না পিগু হ্যাঁ সো ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা আছে তার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি তো আমার পক্ষ থেকে আমি আবার সবাইকে হ্যাপি মাদার্স ডে জানাচ্ছি তাই না তো এখন আজকে থেকে এখন আজকে হচ্ছে সানডে আর ভিডিওটা আমি মাদার্স ডেতেই শ্যুট করছি হয়তো তোমরা ভিডিওটা পরে পাবে বাট আমি শ্যুট করছি মাদার্স ডেতে তাই আমি মাদার্স ডে উইশটা করে দিলাম সবাইকে তো এখন আমি ভিডিওটা শুরু করছি এখন কটা বাজে বিকাল 4:30 বাজে তো চলো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তার কারণ প্রথমেই বললাম যে মাদার্স ডে সঙ্গে সঙ্গে আজকে একটা স্পেশাল ডেও আছে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তাই না পিগু হ্যাঁ বলবে তুমি কিছু বলবে কিছু বলতে চাও আজকে একটা স্পেশাল ডে ও তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদেরকে তো বলিনি কি হতে চলেছে কারোর বার্থডে হতে চলেছে তো এখন বলে দেই আমারই বার্থডে লজ্জাও লাগছে আমারই বার্থডে দাঁড়াও একটু আমারই বার্থডে হতে চলেছে তো এখানে আমাদের আরো ফ্রেন্ডস আছে তাদেরকে বলা হয়নি মানে ওদের ওরা আমাদের পাড়াতেই থাকে আর একটা আমরা দুজনে মিলে দু সপ্তাহ আগে একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা আজকে যে রোববারটা আমরা মিষ্টি বানাবো একসাথে আর যখন প্ল্যান করেছিলাম তখন মাথাতে ছিল না যে কোইনসিডেন্সলি রোববারটা আমার বার্থডে পড়ে যাচ্ছে কালকেও আমাকে ফোন করে বলছে আগামীকাল তো তোমার বার্থডে তাই আমি বলছি হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না চলে এসো তোমরা এলে একটু সেলিব্রেশনও হয়ে যাবে মিষ্টি বানিয়ে মিষ্টিও খাওয়া হয়ে যাবে তো মিষ্টির নামে এখনো পাত্তা নেই জানি না কত কি হবে ওর মেয়ে কাঁদছে কোনোদিনও কাঁদে না জানি না কেন আজকে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে তো যদিও একটু ঠান্ডা হয় চুপচাপ হয় তাহলে হয়তো দুজনে মিলে আমরা হয়তো বানাবো মিষ্টিটা তো কেক কাটিং টাটিং হবে তো চলো তোমরা থ্যাংক ইউ আর ওকে দেখো কত সুন্দর লাগছে এই যে কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এই যে সিনিকা বাচ্চাটা এত সুন্দর করে সেজে এসেছে কিন্তু আজকে কাঁদছে ওর মুড অফ সিনিকা কিছু বলবে ও দেখছে পিউ তুমি যাও বুনুর পাশে যাও হ্যালো হাই করে দাও হ্যাঁ এই যে ওরা সবাই আজকে ইয়েলো ফ্যামিলি সেজে এসেছে আজকে সবাই ইয়েলো ফ্যামিলি সেজে এসেছে সবাইকে ভীষণ সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে আমার বার্থডে কেক তোমরা কমেন্ট করে বলো কেকটা কেমন হয়েছে কেকটা কেমন বলে দাও কাকলি ভালো দাদা ভালো লেগেছে কেকটা এই যে কেক কাটিং হচ্ছে কেক কেটে এখানে সবাইকে দেওয়া হচ্ছে সবাই খাচ্ছে কেক কেক
কেকটা কেমন সিনিকা? সিনিকা এখন ঠান্ডা হয়েছে, বাবা যে কাঁদছিল এখন ঠান্ডা হয়েছে, এখন চুপ হয়েছে। তো এখানে এটা গ্রিল চিকেন করেছি, বেশি কিছু আইটেম করা হয়নি, সেরকম কিছু প্ল্যান ছিল না। তো এখানে গ্রিল চিকেন করলাম, একটু আগে কেক কাটিং হলো, কেক খেলাম। এটা এখন স্টার্টার হিসেবে গ্রিল চিকেনটা খাই, তারপর মেন কোর্স অবশ্যই দেখাবো, মেন কোর্স। যেটার জন্য আজকে মেন উদ্দেশ্য আমাদের গেট টুগেদারে, যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা গোলাপ জামুন বানাবো। তো এখন আমি চলে এসেছি কিচেনে, আমি আর আমার ফ্রেন্ড, আজকে আমার ফ্রেন্ড হয়ে গেছে আমার ক্যামেরাম্যান। এই দেখো আরেকজন চলে এসেছে, এখানে আছে খোয়া, আমি খোয়া নিয়েছি এখানে, এখানে আছে ছানা, এখানে আছে হালকা একটু সুজি, চিনি, অল্প ময়দা, বেকিং পাউডার। আর আমি তোমাদেরকে কোয়ান্টিটিটা বলে দিচ্ছি, যতটা ছানা নেবে তার থেকে অল্প কম হচ্ছে খোয়া নিতে হবে, আর তারও যতটা খোয়া থাকবে তারও অর্ধেকেরও কম থাকবে ময়দা। হ্যাঁ, আর চামচ, এক চামচ চিনি, এক চামচ সুজি, আর হচ্ছে হাফ চামচের মতন হচ্ছে এটা বেকিং সোডা, যাতে জিনিসটা ফুলে। এখন এটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে, যাতে ছানার একটা দানাও না থাকে। তারপর এটাকে ম্যাশ করে ছানা আর খোয়াটাকে একসঙ্গে, যেরকম ময়দার ডো বানানো হয়, ময়দার ডো আমি বানাবো, বানিয়ে তারপর আমি তোমার সাথে তোমাদেরকে বাকিটুকু আমি শেয়ার করছি। তো হয়ে গেছে আমাদের করা, আমরা দুজনে মিলে করলাম, কাকুলি এখনো করছে, আমি ভিডিও করছি বলে আমারটা হয়েছে, যে কাকুলি করছে। কি মনে হচ্ছে কাকুলি, কেমন হবে বলো তো? দেখা গেল পেটে টেটে পুরো গেটে ঘ হয়ে গেল, দেখা যাক কি হয় সেটাই। তো চলো দেখি, ভাজি ভেজে ঠেজে আমি তোমাদেরকে জানাচ্ছি এটার কি দাঁড়াচ্ছে শেষমেশ। ঢাকনা না পেলেও কোনো ব্যাপার না, ওটা ওটা শুধু চুবাতেই লাগবে, ঢাকনা দিয়ে কোনো ইস্যু। এখানে আমি দুটো করে তিনটে করেছি, তিনটা করেছি দেখাচ্ছি, মানে তিনটে আগে করে নিয়েছি, দেখি এটা কি হাল হয়, তার জন্য করেছি। তো সব ঠিকঠাকই আছে, তোমরা দেখছো, জাস্ট দিলাম, এটার ভিতরে কোনো রস ঢুকেনি, রস ঢুকলে একটু ফুলবে। তো এগুলো আমি ভাজছি, আর এখানে এগুলো করে করে রেখে দিয়েছি। এই যে সিনিকা, সিনিকা তুমি কোলে নিচ্ছো, তুমি কোলে নিতে যাচ্ছ পিহু? ও তাই, দেখিস পড়ে না জানো, গুনু জানো পড়ে না। আর এমন ভাবে চাবাবে না, মানে প্লেটে চাপিয়ে ফেলবে না, আমরা খাই, খেয়ে আমরা ফিডব্যাক দিব। এখন হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের। তো ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি, এখন কটা বাজে, এখন এখানে বাজে হচ্ছে রাত্রি 9টা, কিন্তু দেখো তোমরা একটা জিনিস, বাইরে কিন্তু পুরোই দিনের আলো, কে বলবে এখন রাত 9টা বাজে। তো পিহু তুমি এখন কি করলে, লাঞ্চ না ডিনার? ডিনার ডিনার, হ্যাঁ
ডিনার করলাম। আর আরো এক মাস পরে রাত্রি 9টার সময়, এখন তো আলো মানে শুধু আলো আছে বাট রোদ নেই, আরো এক মাস পরে তোমরা দেখতে পারবে পুরো বাইরে কটকটা রোদ। মানে আমরা যখন লাঞ্চ করি তখনও রোদ, যখন ডিনার করি তখনও রোদ, যখন ব্রেকফাস্ট করি তখনও রোদ। শীতের দিনে ব্যাস জাস্ট তার উল্টোটা হয়, সারাদিন রাত্রি থাকে, বেশিরভাগ সময় রাত থাকে। আর এটা বলছি যারা আমাদের সুইডেনের বাইরে থাকো তাদের জন্য, যারা সুইডেনে থাকো তারা তো জানোই এই ব্যাপারটা। তো এখন আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কেন কি আমি যে ড্রেসটা মানে গাউনটা পরেছিলাম ওটা অনেকটাই হেভি হয়, তো ওটা পরে আমি কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছিল। তাও আমি গোলাপ জামুন টামুন ওটা পরেই বানিয়েছি, তো তারপরে আমার আর কমফোর্টেবল হচ্ছিল না, তো আমি ওটা খুলে আমি জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি, হালকা একটা কুর্তি পরে নিয়েছি। হ্যাঁ, চেঞ্জ করলো, তো ওকে আমি ডিনার করে দিলাম। আজ ছোট বাচ্চাটা আছে, পুচকু বাচ্চাটা, ওকে ওর মা খাওয়াচ্ছে, যে আগে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম তারপর আমরা বড়রা আস্তে আস্তে এখন মানে বসবো আর কি, খেতে বসবো। তো অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে কথা হচ্ছিল না, আমার ভালো লাগছিল না, তাই চলে এলাম তোমাদের সঙ্গে একটু টাইম কথা বলতে। তো এখন যাবো, সিনিকা যদি খাওয়ানো হয়ে থাকে তাহলে সবাই মিলে এখন আমরাও আস্তে আস্তে বসবো। আর পিকু তুমি তো ইশাটা খাওনি না, মিষ্টিটা তখন খেয়েছিলে, এখন খেয়েছো? ভাত খাওয়ার পর খাওনি না, ঠিক আছে, আমি তোমাকে দিব এখন মিষ্টিটা, ঠিক আছে? আর সিনিকা হচ্ছে ওই পুকু বাচ্চা। হ্যাঁ, ওই পুকু বাচ্চাটা না? হ্যাঁ, সিনিকা ওই পুকু বাচ্চাটা, খুব কিউট না বা? হ্যাঁ সেটাই, ও খুব কিউট। ঠিক আছে, তো এখন আমরাও ডিনারটা করে নিই, ওর খাওয়া হয়ে গেছে, কারণ কালকে মানডে, কালকে অফিস আছে, তো বেশি রাতও করা যাবে না। তো চলো একটু পরে আবার খাওয়া দাওয়া যখন করবো তখন আমি আবার তোমাদের সঙ্গে মাঝে ফিরে আসবো, ঠিক আছে? তো দেখো এখন কিন্তু এটা রাত হয়েছে, ঠিক আছে, রাত হচ্ছে, ওই যে দেখো হালকা হালকা লাইটও জ্বলেছে, তার মানে সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে। আর এখন আমরা ডিনার করলাম, এখনো দিনের আলো আছে, একটু আগে তোমাদেরকে বললাম, আর আমি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 9:10 বাজে, জানি না বুঝতে পারছো কি না মোবাইলে, এখন কিন্তু 9:10 বাজে। তো এখন আমরা ডিনার করব, তো এখন দেখো 9:10 দিনের আলো আছে, যা আমার ব্লগটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে। আর একটা মাস পরে এখনো দেখো ওই যে সূর্যটা হালকা হালকা, আর মানে সূর্যটা জাস্ট ডুবছে দেখা যাচ্ছে, হালকা হালকা সূর্যটা, ওই যে দেখা যাচ্ছে সূর্যটা যে ডুবছে, ব্যাস আর এক মাস পরেই দেখতে পারবে এই টাইমে বাইরে পুরো রোদ। তো বার্থডে স্পেশাল, এখান থেকে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে তাই ওই জায়গাটা ওরকম লাগছে। তো এটা হচ্ছে পোলাও, তারপর এই মাত্র যে বানালাম এই যে গোলাপ জামুনটা, তারপর এখানে হচ্ছে গ্রিল চিকেন, তখন খাওয়া হয়েছিল স্টার্টারে, কয়েক পিস বেঁচেছে, তারপর আছে সালাড, তারপর আছে এখানে আছে মটন, আর কেক তো সবাই খেয়ে নিয়েছি আমরা, পায়েস করা হয়নি, পায়েস করার আর টাইম পাইনি আমি। তো এই হলো আমাদের আজকের মেনু, তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, ডিনার করে নিই, মিউট করে দাও। এখন হচ্ছে বাটের খানা পিনা, বাটের খানা পিনা হচ্ছে এখন। পিহু তুমি যাও ব্রাশ করে নাও, যাও, ঠিক আছে, যাও। পিহু ডান্স করো, তুমি বলছিলে না ডান্স করবে, মিউজিক কয়, মিউজিক লাগবে তাই? ও এই যে ডিস্কো লাইটও চালিয়ে দিয়েছে পিহু, তাই না পিহু? ও বালা, কোনটা গো? ও মুকালা, ওটা ঠিক আছে কাকুলি, আবার এসো তোমরা, ঠিক আছে, হ্যাঁ চলো বাই। হ্যাঁ তো অনেকক্ষণ পর আবার চলে এলাম তোমাদের মাঝে, এখন বাজে হচ্ছে 10:15, তোমাদেরকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 10:15, আর এই যে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, এখনো আকাশটা নীল নীল আছে, এখনো ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, মানে সন্ধ্যা লেগেছে বাট রাত্রি হয়নি, এখনো সন্ধ্যাই লেগেছে।
তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি। আর সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দিবে, তাহলে যখন যখন আমি ব্লগ দেব তখন তখন সেই ব্লগগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে সারাদিন অনেক হুলুস্থুলু হলো, জানি না আমি কতটুকু দেখাতে পেরেছি, ব্লগটা কেমন হয়েছে কিছুই জানি না। অ্যাকচুয়ালি লোকজন ঘরে থাকলে যা হয়, ওদেরকেও অ্যাটেন্ড করতে হয়, সারাক্ষণ ক্যামেরা নিয়েও ঘোরা যায় না। আবার ওর মাঝে মাঝে ব্লগও করেছি, চেষ্টা করেছি নিজের থেকে যতটুকু মানে আমার হয়েছে আর কি, আমার দ্বারা চেষ্টা করেছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে, বা যদি চাও আমি আমার কন্টেন্ট চেঞ্জ করি, কন্টেন্টের মধ্যে কিছু চেঞ্জিং আনি, তাহলে সেটাও তোমরা আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা ছিল ডাবল স্পেশাল ধামাকা, একটা হচ্ছে মাদার্স ডে স্পেশাল আর একটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। তো দেখা হবে আবার কোন একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতন এখানে টাটা বাই বাই আর গুড নাইট।